যুব মোর্চা নীলমাঝি মুম্বাই ধর্মনগর সিমি সাবরুম নবযুব যাত্রা বাইক র্যালি টাউন বর্ডওয়াল ইন সিমি চেঙ্গি ফাশাল রাজুদা লাহান হিমপত খয়মিং থেকে হেরিটেজ পার্ক আইটিআই ইঙ্গি খয়েরপুর ফাঁসিং রানোর লেখা দক নম্বর আগরতলা হেরিটেজ পার্ক বুসকাঙ্গ বরকন খমরুবুই হাম্বাইয়া ফাঁকা মাজাকা বিজেপিনি ইয়াকসু সভানেত্রী পাপিয়া দত্ত দক নম্বর আগরতলা যুব মোর্চা নিকাশকু সঞ্জয় কুষ্ট খুবই কুমন আদর যুব মোর্চা থেকে প্রত্যেকটা স্তরের কার্যকর্তাকে আমাদের এই যুবযাত্রাকে এত সুন্দরভাবে অভ্যর্থনা দেওয়ার জন্য আমরা ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি একটি ঐতিহাসিক কার্যক্রম হাতে নিয়েছি। কার্যক্রমের নাম দেওয়া হয়েছে নমো যুবযাত্রা। এই যুবযাত্রা আমরা সাবরুম থেকে শুরু করেছি, আমরা ধর্মনগর পর্যন্ত এই যাত্রা করব। এই যুবযাত্রার একটাই উদ্দেশ্য, এই রাজ্যের সমস্ত স্তরের যুব সমাজকে এক সুতায় বেঁধে এই রাজ্যকে সর্বশ্রেষ্ঠ রাজ্যে পরিণত করা। আমরা বিগত কিছুদিন যেমন লক্ষ্য করছি, এই রাজ্যের তথাকথিত কিছু বিরোধী দল আমাদের রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার একটা অপপ্রয়াস কায়েম করছে। আমরা ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা আজকের এই সমাজস্থল থেকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা গঠনমূলক বিরোধিতা করুন। যদি আপনারা এই রাজ্যে এরকম ষড়যন্ত্রের বীজ বপন করতে থাকেন, আপনারা দেখুন যুব মোর্চা রাজপথে নেমে গেছে আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়ার জন্য। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি, যদি প্রতিবাদে কাজ না হয় আমরা প্রতিরোধ করতে জানি, যদি প্রতিরোধও কাজ না হয় বন্ধু আমরা কিন্তু প্রতিশোধ নিতে রাজি আছি। আমরা প্রত্যেকটা অংশের যুব সমাজ এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য পরিণত করার জন্য কাজ করব। বিগত কিছুদিন আগে কালকে আমরা যখন পরশুদিন থেকে এই নবযাত্রা শুরু করলাম, বিরোধীদের একটা কম্পন তৈরি হয়ে গেছে। ওনারা বলছেন, বিরোধী দলের এক নেতা বলছে, আমরা নাকি নেশা কারবারিদের নিয়ে এই মিছিল করছি। লজ্জা থাকা দরকার আপনাদের। আপনারা এই রাজ্যে গাঁজাকে কুটির শিল্পে পরিণত করেছিলেন, আপনারা সবাই নেশা কারবারিদের সঙ্গে যোগ সাজুক ছিল। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা, আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা। আমরা মানুষের স্বার্থে কাজ করতে এসেছি। অন্যান্য দলের যুব সংগঠন শুধু রাজনীতির জন্য রাজনীতি করে, আর আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই। আমি শুধু একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। গত কিছুদিন আগে এই রাজ্যে একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনারা কোথায় ছিলেন? আমাদের যুব মোর্চার কার্যকর্তারা, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল। আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের মন্ত্রী পরিষদ, আমাদের জনপ্রতিনিধিরা, আমাদের মণ্ডলের নেতৃত্বরা, আমাদের রাজ্যের নেতৃত্বরা, আমরা সবাই মিলে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। এইটাই পার্থক্য আপনাদের সঙ্গে আমাদের। আমরা সবাই মিলে এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করতে চাই, এবং এই প্রত্যেকটা অংশের যুব ভাই বোনদের কাছে আমি বিনম্র কণ্ঠে আহ্বান করব, আমাদের যেই লক্ষ্য নেশামুক্ত ত্রিপুরা গঠন করা, আমরা সবাই মিলে নেশামুক্ত ত্রিপুরা গঠন করব। যুব সমাজ নেশার মাঠ থেকে খেলার মাঠে আসবে, এইটা আমাদের প্রতিজ্ঞা, এইটা আমাদের দায়িত্ব। আমরা সবাই মিলে এই রাজ্যের শ্রেষ্ঠত্বের জন্য কাজ করব। এখানে পাপিয়াদি আছেন, এখানে আমাদের মণ্ডল যুব মোর্চার সভাপতি আছেন, অন্যান্য নেতৃত্বরা কার্যকর্তারা আছেন। আমি আবারও আপনাদের সকলকে নতমস্তকে প্রণাম জানাচ্ছি। আপনারা যেই অভ্যর্থনা জানিয়েছেন, আপনারা যেই সহযোগিতা করছেন, আমাদের এই যুবযাত্রা সর্বকালের রেকর্ড হবে, এই রাজ্যে একটা ঐতিহাসিক যুবযাত্রা হবে। প্রত্যেকের সুস্বাস্থ্য সমৃদ্ধি কামনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা বিরাম টানলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, যুব মোর্চা জিন্দাবাদ। সেটা চলবে এবং সেটা সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত।
রাজ্যের প্রত্যেকটি মন্ডল আমাদের যারা যুব মোর্চা ভাইয়েরা আছেন ওনারা বাইক রেলের মাধ্যমে কিন্তু অতিক্রম করছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ছয় আগরতলা কেন্দ্রে সেই যুব মোর্চা র্যালি বিভিন্ন মন্ডল অতিক্রম করে এসে পৌঁছবেন। তাদেরকে স্বাগত জানাবার জন্য আমরা আজকে এখানে আমরা সমবেত হয়েছি। এখানে আমার সঙ্গে যুব মোর্চার যিনি মন্ডল সভাপতি মাননীয় সঞ্জয় ঘোষ রয়েছেন, মহিলা মোর্চার সভাপতি আমাদের সুমাজি রয়েছেন এবং আমাদের যুব মোর্চা এবং মহিলা মোর্চার অন্যান্য যারা পদাধিকারী ওনারাও প্রত্যেকে রয়েছেন। তাদেরকে আমরা